আমি আমি মনি মনি ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা হচ্ছে যে আপনি আবারও চলে আপনার মাঝে আমি আজকে যে সফটওয়্যারটা দেখাচ্ছি এটা হলো গুগল ইন্ডিক এই সফটওয়্যারটা অনেকেই হয়তো চিনেন আবার অনেকেই হয়তো বা চিনেন না কথা হচ্ছে যে অনেকেই চিনেন বাট এটার ব্যবহারটা সঠিকভাবে আপনারা করতে পারেন না কথা হচ্ছে আমরা অনেকেই এই সফটওয়্যারটা ব্যবহার করি আমরা অনেকেই রেগুলার রিডমিক সফটওয়্যারটা ব্যবহার করি রিদমিক বাংলা কীবোর্ড সেটা নিচের দিকে স্লাইডিং করা লাগে খুবই ঝামেলা কিন্তু বাট এই ইনটিক সফটওয়্যারটা উপর থেকে ওয়ান ক্লিক করলেই চলে আসে এবং খুবই মজা রিদমিক থেকে মজা বাট অনেকে এটার সম্বন্ধে হয়তো বা অতটা নলেজ ছিল না তাই মানুষ আগে থেকে রিদমিকের ঢুকে গেছে তো আপনারা যেটা ভুল হয় ওটা আবার আমি এই সফটওয়্যারটা দিয়ে ক্লিক করে আমি ঠিক করে দিই কথা হচ্ছে এই সফটওয়্যারটাও খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার আপনার যদি ভালো লাগে অবশ্যই মনে করেন যে ভিডিও দেখেন ভিডিওটা ভিডিওটা দেখে পরে যদি আপনার ভালো লাগে এটা ইউজ করবেন কিন্তু পার্সোনালি এটা আমি ইউজ করি ঠিক আছে আমি আপনাদেরকে মনে করেন যে প্রমিস করে বলতেছি কথা হচ্ছে তাহলে দেখেন ভিডিওটা তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গুগল ইনডিক সফটওয়্যারটা এটা আমরা অনেকে রিদমিক সফটওয়্যারটা ইউজ করি রিদমিকটা অ্যাকচুয়ালি যারা অনেক লং টাইমে যারা ইউজ করে তাদের জন্য রিদমিকটা ঠিক আছে বাট যারা মাঝে মাঝে শর্টকাট লেখা লেখে অনেক ব্যবসায়ী এবং বিভিন্ন মানুষ যারা খুব বিজি থাকে ব্যস্ততার মাঝামাঝি অল্প কিছু লেখে আবার অনেকে কিন্তু দেখছি আমরা ফেসবুকে বাংলা লিখতেই পারে না তাদের জন্য এই জি ডাবল ও জি এল ই গুগল ইন্ডিক এন এই যে ডি ওই দেখেন চলে আসছে ডিআইসি এই যে প্রথম অপশনটা প্রথম গুগল ইন্ডি কিবোর্ড এটাতে আমরা ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর এখানে আমরা এখন এটা ইনস্টল করবো ইনস্টল করার পর এটার কিছু সেটিংস আছে সেটিংগুলো আমরা শর্টকাট করে ফেলবো সেটিংগুলো করে নিলে আপনাদের সুবিধা হবে নাহলে পরবর্তীতে আমরা এটা আনইনস্টল করে দেবেন তা আমি সেটিংটা আপনাদেরকে দেখাই দেবো নাহলে পরে আপনারা আবার আমাকে মনে মনে বোকা দেবেন ঠিক আছে তো আমি যে কাজটা দেখাই সেটা আমি পরিপূর্ণ করে দেওয়ার চেষ্টা করি যাতে মানুষ আমাকে মনে মনে বোকা না দেয় তো এবং আমি কোনো চাপাবাজিও করি না আমি সবসময় আমি যেটা নিজেই ইউজ করি সেটাই মানুষকে সাপোর্ট করি আর কি তো এখানে এটা হয়ে গেছে তো এটা আমি এখন ওপেন দিলাম ওপেন আস্তে আস্তে যে এটাকে এখন আমার এনেবেল করা লাগবে তো এনেবল জন্য এখানে আমি সেটিংয়ে ক্লিক করলাম করার পরে এটা আমাদের আমার সিস্টেম মানে মোবাইলের সিস্টেম থেকে সিস্টেম অপশান থেকে এটাকে এনেবেল করা লাগবে যে মোটামুটি মোবাইলের সিস্টেম থেকে এটা অটোমেটিক সিস্টেমে ঢুকে যাবে আপনারা টিপ দেবেন এটা এনেবেল হয়ে গেছে এখন এটা সিলেক্ট ইনপুট মেথড ইনপুট মেথড এটা এটা যেমন আমি জি বোর্ড আছে আমি এখন গুগল ইন্ডিকে চলে যাবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ অ্যান্ড ইন্ডিক ল্যাঙ্গুয়েজ গুগল ইন্ডি গুগল ইন্ডিকে আপনার যে কোনো একটা অপশন নিতে পারেন বাংলা অ্যান্ড ইংলিশ ইংলিশ অ্যান্ড ইন্ডিক ল্যাঙ্গুয়েজ তো আমি বাংলা অ্যান্ড ইংলিশটা নিলাম বাংলা অ্যান্ড ইংলিশটা নেওয়ার পরে এখানে ওদের ইনপুটে কিছু সেটিংস আছে ইনপুটে আমি দেখলাম ফার্স্ট অপশানে ফার্স্ট অপশান ওদের অটো স্পেল কারেকশন যে অটো স্পেল কারেকশনটা বন্ধ করে দেবেন কারণ কথা হচ্ছে আপনি একটা লেখবেন ওরা অটোমেটিক আরেকটা দিয়ে দিব বুঝতে পারছেন এটা দরকার নেই ইনেবল গাইড এই গাইড এনেবল গিল টাইপ এটা সমস্যা নিয়ে থাকলে অটো স্পিল কারেকশন বন্ধ অটো স্পেস ইনস্ট্রাকশন অটো যা লিখবেন এটা অটোমেটিক ওইটা আপনার জিমেইলে ইয়ে হয়ে যাবে তো কথা হচ্ছে এটা আমাদের অলরেডি ইনস্টল হয়ে গেছে এখন আমরা এই সফটওয়্যার দিয়ে আমরা এখন লিখবো তো এই সফটওয়্যার লেখার জন্য আমি সেই কাঙ্ক্ষিত আমি নোট নোটপ্যাডে চলে যাচ্ছি নোট নোটপ্যাডে চলে যাচ্ছি যে কোনো একটা জায়গায় আপনি ম্যাসেঞ্জারে লিখবেন না যে কোনো জায়গায় লিখবেন এটা ওইখানে লেখা হয়ে যাবে আমি নোটপ্যাডে চলে যাচ্ছি যে নোটপ্যাডে চলে যাচ্ছি এখান থেকে বের হইলাম আমি একটা নতুন নিউ নোটে চলে গেলাম এই যে এখানে আপনারা ম্যাসেঞ্জারে যেভাবে লিখতে পারবেন এই নোটপ্যাপারটা সেমভাবে লিখতে পারবেন কারণ আমার এই মোবাইলের মেসেঞ্জার আমি আন করে রাখছি তো এটা হচ্ছে আমার সেকেন্ড মোবাইল তো কথা হচ্ছে এখানে আমি এখন আমি লিখবো এই যে দেখেন বাংলা ইংলিশ আর আপনারা যখন গুগল ইন্ডিক ব্যবহার করি ইন্ডিকটা এখানে চাপ দেওয়া দুটো সরান লাগে খুবই বিরক্তি করে এটা আর এখানে ইংলিশটি বিলি ইংলিশ হয়ে যাবে এই যে অটোমেটিক ইংলিশ এখানে লাগবে হাই দিলেন সরি হাই দিলেন ঠিক আছে হাই দেওয়া স্পেস দিলেন হাই কেমন আছেন কে হাই কে ই এমন ইংলিশে তো আমরা সবাই পারি লিখতে ঠিক আছে কেমন আছেন এ সি এইচ এই অ্যান কেমন আছে তো দেখেন এই সেম জিনিসটা লেখা গিয়ে আমরা বাংলায় আমরা দেখবেন এখন স্পেস দিলাম তো এখন এটা একটু দিলাম স্পেস দেখবার দিলে এই 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 চলে আসে তো এখানে আমি বাংলা ক্লিক করলাম সেম লেখাটা আমি লিখবো এই যে হায় ঠিক আছে এই যে হায় দিয়ে হয় ওইসে না তো এখানে আপনি তিরে ক্লিক করবেন তীরে ক্লিক করার পরে তো হাই লেখতে যেটা কোনো অসুবিধা নাই এটা আমি হাই লেখতে হাই লেখতে গিয়া সম্ভবত এইচ এ আই দেওয়া লাগে মানে এইচ এ আই জি ঠিক আছে এই যে হাই এই যে হাই হয়ে গেছে হাই কেমন আছেন কে এ এম ও এন কেমন ঠিক আছে এই যে দেখছেন কেমন চলে আসছে আবার এখানে যদি আপনার এইটা যদি আপনার পছন্দের না হয় এখানে সাজেশন আসছে তীরে ক্লিক দিয়ে আপনারা কোনটা লিখতে চেয়েছেন সেটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন তো আমাদের একটা অটোমেটিক চলে আসছে কেমন স্পেস দিয়ে আসেন É, e c a s ই এন কেমন আসেন আপনারা যা লিখতে চান বুঝছেন খুবই মজা এই সফটওয়্যারটা লেখা আমার কাছে রিদমিক সফটওয়্যার থেকে এই সফটওয়্যারটা খুবই ভালো লাগে এবং আমি লিখতে 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 খুবই র্যাপিড লিখতে পারি এটাতে আমি যেন এখন হাতে লিখতাম আমার হ্যান্ড রাইটিংয়ের স্পিড অনেক যার সব আমি আপনাদেরকে মাউসে দেখালাম খুবই খুবই মজা এবং এটাতে আপনারা লিখতে মানে ভয়েস লিখতে পারবেন এখানে ভয়েসটা ক্লিক করলে আপনার মুখে যেটা বলবেন সেটা লেখা হয়ে যাবে তবে এই সফটওয়্যারে আপনার মুখে বললে বাংলা লেখা হয় না ইংরেজিতে লেখাটা হয় ইংরেজিতে আপনারা যা বলবেন তাই এখানে লেখা হয়ে যাবে এই যে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে ইয়া হয়ে যাবে তো এখন এটা আমার এটা এই অপশনটা এখন আমার কাজ করবে না কারণ আমি এই স্ক্রিন রেকর্ড করতেছি তো এটা এখন আমার কাজ করবে না আপনারা এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের মুখে যা বলবেন এখানে লেখা হয়ে যাবে কিন্তু ইংরেজিতে বলা লাগবে ঠিক আছে তো বন্ধুরা খুবই খুবই মজার সফটওয়্যার আমরা যারা কখনও বাংলা ট্রাই করি নেই তার আমরা এই আমরা লিখতে পারবো তো চলে যে এখন আমরা আমাদের তো বন্ধুরা দেখলেন ভিডিওটা তো কথা হচ্ছে এই যে সফটওয়্যারটা আমার কাছে অত্যন্ত অত্যন্ত প্রিয় একটা সফটওয়্যার বাট এটা আমি চালিতে চালিতে এটা আমার অনেক ফাস্ট হয়ে গেছে এবং এই সফটওয়্যারটা আমি বাংলা ইংলিশে লিখলে বাংলা হয়ে যাচ্ছে এই জন্য আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এবং রিয়ালভাবে হচ্ছে আর কি তো কথা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আল্লাহ হাফিজ